শরীর চর্চার পাশাপাশি একটি বিশেষ খেলাধুলার প্রতিযোগিতা কণিশঙ্কর রানীগঞ্জে। ক্যারাটের মতো কঠিন লড়াই এখানে নেই, তবে মুখোমুখি লড়াইয়ের হাতাহাতি প্রতিযোগিতা রয়েছে এখানে। আর হ্যাঁ, নিজের শরীরকে সম্পূর্ণভাবে ঢেকে শরীরের কোথাও কোনো আঘাত যাতে না লাগে সে বিষয়কে নজরে রেখে ইদানিং মার্শাল আর্ট অনেকটাই প্রচার পেয়েছে। আর এবার সেই মার্শাল আর্টের এক অনবদ্য অনুশীলন শুরু হয়েছে কিক বক্সিং প্রশিক্ষণের মাধ্যমে। রবিবার সেই কিক বক্সিং ফাইটিংয়ের আসর বসলো রানীগঞ্জ শহরের এক ম্যারেজ হলে। রানীগঞ্জের এক বক্সিং ক্লাব সংস্থার পক্ষ থেকে রবিবার পশ্চিমবঙ্গের 9টি জেলার 92 জন প্রতিযোগী 3টি বিভাগে অংশগ্রহণ করে এই কিক বক্সিং প্রতিযোগিতায়, যেখানে 52 জন পুরুষ প্রতিযোগীদের সাথে 40 জন মহিলা প্রতিযোগীও অংশগ্রহণ করে। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রানীগঞ্জের সমাজসেবী দেবেন সাউ, তাপস তেওয়ারি, ডাক্তার এস কে মাঝি, রানীগঞ্জ ট্রাফিক ওসি চিয়তোষ মণ্ডল, রানীগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর রাজু সিং প্রমুখ। এদিনের এই সমস্ত কর্মকাণ্ড এবং প্রতিযোগিতায় বিশেষভাবে আয়োজন করেন রানীগঞ্জের চেম্বার অব কমার্সের প্রাক্তন সভাপতি সন্দীপ ভালোটিয়া। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা এই কিক বক্সিং মার্শাল আর্টের প্রশংসা করেন। তারা এই ধরনের মার্শাল আর্ট বাংলা তথা বিশ্বের বুকে বহু পড়ুয়া ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবে বলেই আশা প্রকাশ করেন। এদিনের এই প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর এস কে মাঝি। তিনি বলেন, কোভিডকালের পর অনলাইনে বুথ যুব সমাজকে মাঠমুখী করতে এই ধরনের শারীরিক কসরত যুক্ত খেলাধুলার চর্চা আরও বেশি করে করার প্রয়োজন, যাতে শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায় এবং এতে শরীরের সাথে সাথে মনেরও বিকাশ ঘটে। যারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন সেই সব সংগঠন আরও বড় চিকিৎসকদের ভূমিকা পালন করছে, তাই তাদের উদ্যোগকে সাধুবাদ। এ বিষয়ে প্রশংসার যোগ্য উদ্যোক্তারা। এবং মঞ্চের নিচেও যারা আছেন তারাও গণমাধ্যম এরকম একটা ভালো কাজে মহৎ কাজে যারা উপস্থিত হন তারা প্রত্যেকেই সম্মানিত এবং মহান ব্যক্তি। তাই মনে করি আমি একজন চিকিৎসক, আমি চিকিৎসা করি যখন কোনো মানুষ অসুস্থ হয়ে আমাদের কাছে আসে তখন আমরা তাকে ভালো করে সেবা করে ভালো করে দিই। কিন্তু এই ধরনের সমাজসেবীরা যারা আমার চারপাশে আছেন এবং যারা এই ধরনের অনুষ্ঠান সংগঠিত করছেন বা যে সমস্ত ক্লাবগুলি এই ধরনের বাচ্চাদের ব্যায়াম বা যোগাসন বা বক্সিং এই ধরনের বিভিন্ন স্বাস্থ্যের উপরে যেগুলো উপকারী, যেগুলো মানুষের ইমিউনিটি পাওয়ার বাড়ায়, যেগুলো মানুষকে বাচ্চাদের রোগ হতে রোগ থেকে দূরে রাখবে, আইফোন মোবাইলের যুগে টিভির যুগে সবাই মোবাইল টিভিতে ব্যস্ত না থেকে এই ধরনের যদি বিভিন্ন খেলাধুলার মধ্যে নিজেকে মনঃসংযোগ করে তাতে তার শরীরের এবং মনের দুটোই যে উপকার হবে, যে উন্নতি হবে তাতে তারা আগামী দিনে তাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, তাদের রোগ উপসর্গ কম হবে। সুতরাং আমি যদি চিকিৎসক করি তাহলে এই ধরনের সমাজসেবা যারা করছেন তারা আমার থেকে আরো অনেক বড় চিকিৎসক। মতো হাম জোর আর মিলাজ করতে হয় মরিচকে বিমান করতে হবে বা হাম ইলাজ করতে হয়, লেকিন এই ধরনের সমাজসেবী সংগঠন হয় এই লোক ऐसा কাম করতে হয় যে ইনসান মরিজি না বানে। তো এই লোক বড় হামসে বড় ডাক্তার এই লোকই হয় যে মরিচ করে সমাজসেবা করতে হয়। তো হাম করতে হয় দেখেছি
তো এটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়েরই উদ্যোগ এবং তৈরি। তো আমি প্রভু সকলকেই যেসব এই ক্লাবের কর্মীগুলো আছে বা সদস্য আছে সকলকে আমাদের অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকুন। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।